गाइज, वेलकम टू माय चैनल एंड आई एम सोनाली। तुम्हारा जो हमारे चैनल क्यों नतून हुए थको तो प्लीज हमारे चैनल के सब्सक्राइब करे हमारे पास थेको। तो चलो वीडियो स्टार्ट करी। तो आज के टॉपिकटा निये कथा बोलबो सेटा होच्छे एलोवेरा जेल। आज के आमी तुम्हारे संगे शेयर करते चले एलोवेरा जेलर बेस्ट सिक्स यूजेस। छ रकम यूज आमी एलोवेरा जेलर बोलबो। आमरा तो मार्केटे अनेक ही प्रोडक्ट यूज करी किने, सेटा होच्छे क्लिनजिंग ही बोलो, नाइट क्रीम, मॉइश्चराइजर, जे कोनो क्रीम। किन्तु आज के आमी तोमादेर एलोवेरा जेल दिए छ रकम भावे आमादेर स्किन और हेयारेर जोन्नो आमरा एलोवेरा जेल किभावे व्यवहार करते पारी सेटा तोमादेरके आमी बोलबो। आज के मार्केटेर प्रोडक्ट एक प्रचुर कस्टलि हय, प्लस आमादेर स्किनो केओ हार्म करे, क्षति करे। किन्तु एलोवेरा जेल কি ভাবে আমাদের চুল আর আমাদের হেয়ারের জন্য বেনিফিশিয়াল সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লাস এটা মার্কেটের প্রোডাক্টকেও রিপ্লেস করবে। তো চলো আমি তোমাদেরকে বলছি অ্যালোভেরা জেলের ফার্স্ট ইউজেস, প্রথম কি ইউজ আমরা করতে পারি। অ্যালোভেরা জেল দিয়ে আমরা খুব ভালো একটা ক্লিনজার হিসেবে একে ব্যবহার করতে পারি। তো তার জন্য চাই একটা স্পুন, এতে একটা ওয়ান স্পুন অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে একটা বাউলের মধ্যে। আর তাতে নিয়ে নিতে হবে কাঁচা দুধ, কাঁচা দুধ নিয়ে নিতে হবে দু চামচ, র মিল্ক, কাঁচা দুধ নিয়ে নিতে হবে এতে দু চামচ। তোমাদেরকে আমি ঠিকঠাকভাবে দেখাতে পারছি নাকি জানি না। এবং এতে অ্যাড করতে হবে গোলাপ জল, রোজ ওয়াটার এতে ইউজ করতে হবে, রোজ ওয়াটার এতে ওয়ান স্পুন অ্যাড করতে হবে। তো অ্যালোভেরা জেল, কাঁচা দুধ আর রোজ ওয়াটার এই তিনটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এই তিনটে জিনিস ভালো করে মিক্স করে নিয়ে একটা কটনের মধ্যে, কটনের মধ্যে ভালো করে ডিপ করে নিতে হবে। নিয়ে আমাদের স্কিনকে ভালো করে ক্লিন করে নিতে হবে। এটা খুব ভালো একটা ক্লিনজার। ভালোভাবে এইভাবে স্কিনটাকে আমাদের ক্লিন করে নিতে হবে। তোমরা চাইলে এটা 10 থেকে 15 মিনিট স্কিনে লাগিয়ে রেখে তারপরে পরিষ্কার জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলতে পারো। কিন্তু আমি যেহেতু ভিডিও করছি আমি এখনই ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি ভিজে গামছা দিয়ে। তো ভালো করে আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছি। তো ফার্স্ট স্টেপ ছিল ক্লিনজিং, এটা হচ্ছে অ্যালোভেরা জেলের প্রথম ইউজ। সেকেন্ড ইউজ হচ্ছে এটা খুব ভালো একটা স্ক্রাবের কাজ করবে। তার জন্য চাই আমাদের একটা খালি স্পুন, এতে আমাদের খুবই অল্প পরিমাণ একটু অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। এটা এক্সফোলিয়েশন বানানোর জন্য, স্ক্রাব বানানোর জন্য এতে এক পিঞ্চ, একটা পিঞ্চে যতটা সল্ট ধরবে মানে নুন ধরবে লবণ ততটা এতে দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো একটা স্ক্রাবের কাজ করবে, কেননা এর পার্টিকেলস খুবই ছোট ছোট, খুবই সফট এর পার্টিকেলস। এটা সঙ্গে সঙ্গে মুখে মেল্ট হয়ে যাবে, কিন্তু এর যে ছোট ছোট নুনের মধ্যে যে আমাদের ছোট্ট ছোট স্মল পার্টিকেলস থাকে এগুলো আমাদের খুব ভালো এক্সফোলিয়েটের কাজ করবে স্কিনে। তোমরা এইভাবে 2 থেকে 3 মিনিট কি 4 মিনিট ভালো করে স্কিনটা এক্সফোলিয়েশন করে নেবে ফুল ফেসে। তো দেখো আমি এক্সফোলিয়েশন করে নিয়েছি, এবারে আমি আবার ফেসটাকে ভালো করে মুছে নেব।
তোমরা পরিষ্কার জল দিয়ে স্কিনটাকে ধুয়ে ফেলবে। সেকেন্ড ইউজ এইভাবে হলো আমাদের কমপ্লিট। একটু সল্ট দিয়ে অ্যালোভেরা জেল লাগিয়ে তোমরা ভালো করে এটা স্কিনটাকে স্ক্রাব করে নিতে পারবে। তাহলে সেকেন্ড স্টেপ হয়ে গেল, এবং থার্ড স্টেপ আমি তোমাদেরকে বলবো। থার্ড স্টেপ হচ্ছে অ্যাগেন একটা খালি চামচ বা বাটি, যে কোনো জিনিসে তোমরা লিটল বিট অল্প একটু পরিমাণ অ্যালোভেরা জেল নেবে। তাতে যে কোনো টুথপেস্ট, কোলগেট হোক, তোমরা যে কোনো টুথপেস্ট, আমি যে টুথপেস্ট ব্যবহার করি সেটা একটু পরিমাণ আমি এতে দিলাম, অ্যালোভেরা জেল এবং টুথপেস্ট। এই দুটোকে একটু ভালো করে মিক্স করে নেবে। এটা খুব ভালো পিম্পলের ওপর কাজ করবে। যেমন সাডেন আমাদের এক পিম্পল বা অ্যাকনে কিছু হয়েছে, আমাদের কালকে আজকে রাতে হয়তো আমাদের কিছু ব্রেকআউটস হয়ে গেল, আমাদেরকে কালকে কোথাও যেতে হবে, তো তোমরা যেই যেই জায়গায় পিম্পল হবে সেই সেই জায়গায় এইভাবে লাগিয়ে, যেমন আমার এখানে একটা এখন হয়েছে, আমি লাগিয়ে দেব। যেই যেই জায়গায় হবে তোমরা সেই সেই জায়গায়, খালি পুরো ফেসে নয়, শুধু সেই সেই জায়গায় অ্যাপ্লাই করে নেবে এইভাবে। এটা হচ্ছে পিম্পলের জন্য খুবই ভালো। রাতারাতি বা এক থেকে দুদিন তুমি যদি এটা একভাবে সারা রাত লাগিয়ে রাখো ওভারনাইট, কি যদি তোমাদের হাতে বেশি সময় নাও থাকে, তাহলে 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা এভাবে লাগিয়ে রাখবে, দেখবে অ্যাকনি সাইজটা মিনিমাইজ হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে। তো থার্ড ইউজ তোমরা এভাবে করতে পারো, পিম্পল বা অ্যাকনি ট্রিট করার জন্য একটু সামান্য পরিমাণে কোনো টুথপেস্ট নেবে, তার সঙ্গে অ্যালোভেরা জেল মিক্স করে যেই যেই জায়গায় পিম্পল অ্যাকনি হবে সেই সেই জায়গায় অ্যাপ্লাই করে নেবে। তো আমি অ্যাপ্লাই করার পরে আমি তোমাদেরকে দেখাবো, বলে ফেসটা আবার ক্লিন করে চলে এসেছি। তাহলে থার্ড ইউজ আমি বলে দিলাম। এবার হচ্ছে ফোর্থ ইউজ, 4 নম্বর ইউজ আমরা করতে পারি আমাদের হেয়ারের জন্য। শুধু যে কোনো অ্যালোভেরা জেল নেবে, আমরা হয়তো কোনো পার্টি বা ওকেশনে কোথাও বেড়াতে যাচ্ছি, তো মানে এমনিতে তোমরা এটা কন্ডিশনার হিসেবে বা হালকা ভিজে চুলে ময়শ্চারাইজার হিসাবে ব্যবহার করো। হালকা যখন ভিজে চুল থাকবে স্নান করে শ্যাম্পু করে আসার পর, তখন হালকা অ্যালোভেরা জেল নিয়ে হাতে এইভাবে ঘষে নিয়ে চুলেতে এইভাবে শুধু ডগ গোড়াই করবে না, ডগগুলোর কাছে এইভাবে ইউজ করে নেবে। তারপরে যখন চিরুনি দিয়ে আঁচড়াবে চুল বেশি ট্যাঙ্গেলস হবে না, জোট হবে না চুল আসানিতে। যেমন আমরা লিবন লাগালে হেয়ার সিরাম অ্যাপ্লাই করলে যেরকম হয়, এটা সিরাম হিসাবে খুব ভালো কাজ করবে। তো আমি এখন বলছি একটা ইউজের কথা, যখন আমরা কোথাও বেড়াতে বেড়াতে যাই, চুল হয়তো বেঁধে নিলাম বা এ করলাম, আমাদের যে ছোট ছোট বেবি হেয়ার থাকে, এই যেমন দেখতে পাচ্ছ তোমরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এইগুলো এই যে বেবি হেয়ারগুলো থাকে আমাদের, খুব ডিস্টার্ব করে, বারবার মুখের কাছে চলে আসে, বা আমরা যেইভাবে বসাতে চাই সেইভাবে চুলগুলো বসে না। তো তখন কি করবে তোমরা, এইভাবে অ্যালোভেরা জেল নেবে, নিয়ে দেখো, এই দেখে নাও, এইভাবে অ্যালোভেরা জেল নেবে, নিয়ে এইভাবে চুলগুলোকে বসিয়ে দেবে। তাহলে চুলগুলো খুব সুন্দর বসেও যাবে, আর এটা চুলের কোনো ক্ষতিও করবে না। এইভাবে অ্যালোভেরা জেল বেশি একটু বেশি অ্যামাউন্টে নেবে, নিয়ে যেখানে যেখানে চুল তুমি সেট করতে চাইছো সেখানে সেইভাবে সেট করে নিতে পারবে। তাহলে এই এটা হলো অ্যালোভেরা জেলের, আমি বললাম ফোর্থ ইউজ। এবার ফাইভ ইউজ হচ্ছে অ্যালোভেরা জেলের। তোমাদেরকে এর আগেও আমি, আমার ভিডিও যদি তোমরা দেখে থাকো, আমি এর আগেও তোমাদেরকে বলেছি অ্যালোভেরা জেল খুব ভালো একটা, মেকআপ করার আগে অ্যালোভেরা জেল খুব ভালো একটা প্রাইমার, এটা খুব একটা ভালো প্রাইমার হিসেবে আমাদের স্কিনে কাজ করে। তো মেকআপ যখন তোমরা ইউজ করবে, মানে মেকআপ তো আমাদের স্কিনের জন্য মোটেই ভালো না, স্কিনের অনেক ক্ষতি হয়, তো তার জন্য স্কিনটা যাতে আমাদের প্রোটেক্ট থাকে, তার জন্য মেকআপ করার আগে অ্যালোভেরা জেল যদি আমরা প্রাইমার হিসেবে স্কিনে লাগিয়ে নিই, তো আমাদের স্কিন আর মেকআপের মাঝখানে একটা দেওয়াল তৈরি করে দেবে, মানে প্রোটেক্ট করবে আমাদের স্কিনটাকে, আমাদের মেকআপটাকে ভেতরে যেতে দেবে না, তার আগে একটা দেওয়াল হয়ে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করবে। প্রাইমারের কাজ হচ্ছে এটা। তো অ্যালোভেরা জেল হচ্ছে খুব ভালো একটা প্রাইমার, মেকআপ করার আগে এটা প্রাইমার হিসাবে তোমরা ইউজ করতে পারো। তো এটা হয়ে গেল 5 নম্বর ইউজ। এবারে 6 ইউজ হচ্ছে, 6 নম্বর ইউজ হচ্ছে নাইট ক্রিম হিসাবে। তো অ্যালোভেরা জেলকে তো এমনিই আমি নাইট ক্রিম হিসাবে ইউজ করে নিই, কিন্তু এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি সামান্য পরিমাণ আমি অ্যালোভেরা জেল নিলাম,
আর এটা হচ্ছে ভিটামিন ইর ক্যাপসুল। ভিটামিন ই আমাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল, আমরা পেটেও খেতে পারি, আমাদের ভেতর থেকে স্কিন গ্লো করবে। কিন্তু যদি এটা আমরা ডাইরেক্ট রেগুলারলি আমাদের স্কিন কেয়ার রুটিন এটা রাখি, তো আমাদের স্কিনের জন্য খুব ভালো উপকার। তো আমি এটা করি, আমি একটা ট্যাবলেট নিই, একটা ট্যাবলেট নিয়ে আমি ভিটামিন ইর একটা ক্যাপসুল নিই, একটা ক্যাপসুল নিয়ে এটা আমি লিক করে রেখেছি। তো এইভাবে হাফ, এক ফোঁটা কি দু ফোঁটা এর মধ্যে দিয়ে দিলাম। একটা ট্যাবলেট 2 থেকে 3 দিন হবে স্কিন কেয়ারে, খুব বেশি দিয়ে দিলে স্কিনটা তৈলাক্ত হয়ে যাবে। তো এইভাবে ভালো করে মিক্স করে নিই, ভালোভাবে এইভাবে মিক্স করে নিই, কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখবে অ্যালোভেরা জেলের। এইভাবে খুব ভালো করে মিক্স করে নিয়ে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেল, হোয়াইট কালার হয়ে গেল। তো এইভাবে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি এটা নাইট ক্রিম হিসেবে স্কিনে অ্যাপ্লাই করে নিই। খুব ভালোভাবে মাসাজ করে নিতে হবে। এইভাবে আমরা চোখের তলার উপরে যদি করি, আমাদের স্কিনের চোখের তলার যত ডার্ক স্পটস থাকে, কালো প্যাচ থাকে, আস্তে আস্তে রিমুভ হতে থাকবে। এই মাসাজটা ফলো করবে তোমরা এই রিং ফিঙ্গার দিয়ে, এই দুটো ফিঙ্গার দিয়ে করবে, সবসময় ওপর দিকে করবে, নিচ থেকে ওপর দিকে। দেখো এটা অ্যাপ্লাই করার পরে স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো এসে গেছে। ভিটামিন ই ক্যাপসুলের সঙ্গে অ্যালোভেরা জেল মিক্স করে তোমরা রেগুলার নাইট ক্রিম হিসেবে এটা ইউজ করতে পারো। দেখতেই পাচ্ছ স্কিনে একটা কেমন গ্লো এসে গেছে। তো এই ছিল আজকের আমার বেস্ট 6 uses অ্যালোভেরা জেলের। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বাই গাইস।